সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুরের পক্ষ থেকে হালিমা অনলাইন স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। এই করোনার এই মহামারীর কারণে তোমাদের পড়ালেখার অবশ্যই একটু সমস্যা হচ্ছে, তো সেই সেই সমস্যা একটু নিরসন করার লক্ষ্যে আমাদের এই আয়োজন। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস অধ্যায় হচ্ছে নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আসো আমরা এখন পাঠ নিয়ে আলোচনা করি। নবম অধ্যায়ের নাম হচ্ছে তাপ ও তাপমাত্রা। দেখো, এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য করতে পারবো, ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো। কথা বুঝতে পারছো? আচ্ছা দেখো, এই মহাবিশ্বে যা কিছু আছে তাকে তোমরা জানো, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মহাবিশ্বে যা কিছু আছে সবই কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। এর এক ভাগে আছে কি, পদার্থ যার ওজন আছে বা ভর আছে, যে জায়গা দখল করে অথবা বল প্রয়োগ করলে কি করতে পারে, বাধা প্রয়োগ করতে পারে। আর অন্যদিকে আছে হচ্ছে আমাদের কি, শক্তি, যার কোনো ওজনও নাই, যার হচ্ছে বল প্রয়োগে কি করে না, বাধাও সৃষ্টি করে না, যে জায়গাও দখল করতে পারে না। তাহলে আমরা একে কি দিয়ে অনুভব করতে পারি, আমরা একে আমাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি। ইন্দ্রিয় কি জানো তো, আমরা মানুষের কয়টা ইন্দ্রিয় থাকে, পঞ্চ ইন্দ্রিয়। যেমন মনে করো তাপ, তাপ হচ্ছে তাহলে কি, এক প্রকার কি, শক্তি। এটা আমরা আমাদের যে ইন্দ্রিয় আছে তাই সেই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যে ত্বক, সেই ত্বক দিয়ে কিন্তু একে আমরা কি করতে পারি, অনুভব করতে পারি। যেমন ধরো আমি দেখো দুইটা গ্লাস নিচ্ছি, তাই না, দুইটা গ্লাসে আমার কি আছে, পানি রাখা আছে। এই দুইটা গ্লাসের ভিতরে যদি আমি দেখো এই এক টুকরা বরফ দিয়ে দিলাম, এক টুকরা বরফ দিয়ে আমি এটাকে রেখে দিলাম, দুইটা গ্লাসে কিন্তু পানি ছিল। প্রথমে আমি কি করছি, বরফ দিছি, দুইটা গ্লাসে আমি বরফ দিছি। বরফ দিয়ে আমি এখন দুইটা মিনিট অপেক্ষা করে এটাকে আমি এখানে রেখে দিলাম, দুই মিনিট অপেক্ষা করব। দুই মিনিট অপেক্ষা করার পরে আমি কি করব, এই পানিটাকে আমি ফেলে দিব। পানিটাকে যখন ফেলে দিব, দেখো আমার বরফ গলে গেছে অলরেডি, এই গ্লাস দুটাকে আমি পানির দ্বারা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে, পানি ফেলে দেওয়ার পরে এখন গ্লাসের গায়ে যদি আমি স্পর্শ করি, দেখো আমি একটা স্পর্শ করলে আমি কি পাচ্ছি, ওটা এক বুঝতে পারতেছি গ্লাসটা ঠান্ডা না গরম, আমরা কিন্তু বুঝতে পারি, তাই না। যদি স্পর্শ, হাতে স্পর্শ করলে আমরা বুঝতে পারি যে ওটা ঠান্ডা না গরম, সেটাই হলো কি আমাদের তাপ। অর্থাৎ তাপটা কি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা কোনো কিছু ঠান্ডা না গরমের অনুভূতি জাগায়। যেমন আমি গ্লাসটা হাত দিয়ে বুঝলাম যে এটা ঠান্ডা, তাই না, এটা আমি কিন্তু কি দিয়ে বুঝতেছি, আমার হাতের ত্বক দিয়ে বুঝতে পারলাম যে এটা হচ্ছে কি, ঠান্ডা। তার মানে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। আচ্ছা তাহলে তাপ কি আমরা বুঝতে পারলাম, আর তাপমাত্রা কি, তাপমাত্রা হচ্ছে ওই বস্তুটা কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম, সেটা যদি যার মাধ্যমে বুঝতে পারে সেটাই হচ্ছে আমাদের তাপমাত্রা। কথা বুঝতে পারছো? অর্থাৎ মানে যেমন দেখলাম যে আমি হচ্ছে গ্লাসের থেকে বরফ পানির গ্লাসটা যখন আমি ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে আমি গ্লাসটা যখন হাত দিলাম, তখন আমি কিন্তু বুঝতে পারতেছি যে এটা কতখানি ঠান্ডা হয়েছে, এটাই কিন্তু আমাদের তাপমাত্রা। আর হাত দেওয়ার পরে যখন আমার ঠান্ডা লাগলো, তখন যে আমি বুঝতে পারলাম ঠান্ডা লাগতেছে, এটা হলো আমার তাপ। আর হাত দিয়ে ধরার পরে আমি অনুভব করতে পারতেছি এটা কতটুকু ঠান্ডা হয়েছে, ওটাই হচ্ছে আমাদের তাপমাত্রা। তাহলে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য অবশ্যই তোমরা করতে পারবা। তারপরে ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেল, দেখো আমি চিত্রে দুটো স্কেল অঙ্কন করছি, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলকে অবশ্যই সি দিয়ে প্রকাশ করা হয়, ফারেনহাইটকে হচ্ছে এফ দিয়ে। দেখো সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, সেলসিয়াস স্কেলের হচ্ছে কত, সেলসিয়াস স্কেলের, সেলসিয়াস স্কেলের হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 100 ডিগ্রি। মনে থাকবে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হলো 100 ডিগ্রি, 100 ডিগ্রি, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে, সরি, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। দেখো 0 থেকে 100 ডিগ্রি প্রত্যেকটা ভাগকে সমান 100 ভাগে ভাগ করা হয়েছে, আর এর প্রত্যেকটা ভাগকে
বলা হয় 1 ডিগ্রি সেলসিয়াস। আর দেখো ফারেনহাইট স্কেলের নিম্ন স্থানাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর ঊর্ধ্ব স্থানাঙ্ক ডিগ্রি ফারেনহাইট। আর এর মধ্যবর্তী ব্যবধানকে সমান 180 ভাগে ভাগ করা হয়েছে, এর প্রত্যেকটা ভাগকে হচ্ছে বলা হয় 1 ডিগ্রি ফারেনহাইট। তাইলে আমরা আজকে শিখব ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। দেখো ফারেনহাইট স্কেল কে প্রকাশ করা হয় কি দিয়ে, ফারেনহাইট স্কেল কে সি দ্বারা, তাই তো? সরি, ফারেনহাইট স্কেল কে হলো এফ দ্বারা, আর সেলসিয়াস সমীকরণ জানতে হবে। সমীকরণটা হলো C/5 F-32 ভাগ হচ্ছে 9। আমার এদের সম্পর্কের ভিতরে যদি আমি এই সূত্রটা জানি, এই সূত্রটা আমার কাজে লাগিয়ে আমরা এখন কি করব, একটা অঙ্ক করার চেষ্টা করি। মোটটা আমি মুছে ফেলাই। রাকিবের গায়ের তাপমাত্রা ডাক্তার মেপে বলছে 38 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে? আমরা জানি কি, C/5 F-32 ভাগ হলো 9। এখন দেখো আমার 38 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এখানে সি সমান কত? সি সমান হচ্ছে আমার 38 ডিগ্রি। তাহলে আমি এখানে সির মানটা 38 ডিগ্রি বসাই দিই, ভাগ হচ্ছে কত? 5 9-32 ভাগ হচ্ছে কত 9। এখন যদি আমি এটাকে গুণ করে দিই, দেখো দরকার নেই, বা এবার আর আরে গুণ করলে F5 -5 = 0, হাতে 3 5 15 16 160, আর 9 আর 38 আমি গুণ করতে পারি, 38 × 9 = 342, বা
সংখ্যাসূচক বা f সমান 342 যোগ হলো 160 বা পাস f ইকুয়াল হলো 342 যোগ হলো 342 যোগ 160 502 বা f সমান 502 ভাগ কত 5 ভাগ হলো 5 অর্থাৎ f সমান হলো 104 অতএব রাকিবের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 100.7 ডিগ্রি। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? তাহলে আমি তোমাদের আজকে একটা SW দিয়ে দিই, বোর্ডটা মুছি। দেখো SW হচ্ছে সোহেলের গায়ের তাপমাত্রা 35 ডিগ্রি ফারেনহাইট, 35 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলে কত হবে? এক নম্বর আর দুই নম্বর হলো তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য লিখো। তাহলে SW-টা সবাই তুলে নাও, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত।